তো হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে ন হাজার ছয়শ পঁয়ত্রিশটা পদের এগেনস্টে সেখানে আবেদন গ্রহণ করা হচ্ছে তো আজকের পত্রিকা উঠে এসেছে একটি বড়ো ধরনের খবর যেখানে রয়েছে সেই বিষয়ে একটু ইনফরমেশন তো পুরোপুরি খবরটা আমি শর্টকাটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দিতে পারো খবরটা রাজ্য ন হাজার ছয়শো পঁয়ত্রিশটা প্রাথমিক শিক্ষক পদর বিজ্ঞাপন লোক জটিলতা হাইকোর্টও টিকাভিত্তিক শিক্ষকর গোচরের মীমাংসা হলে হে হব নতুন নিযুক্তি তো এখানে রয়েছে খবরটা একটু শর্টকাটে আপনাদেরকে নিতে পারেন আদালতর নিৰ্দেশ অনুসৰি বিজ্ঞাপনত ৰখা নহল বাইশ টীকা পদৰ সংৰক্ষণকা জানিছো চৰম অনিশ্চয়তাৰ মাজেৰে শিক্ষা বিভাগে আৰম্ভ কৰিছে প্ৰাথমিক শিক্ষকৰ ন হাজাৰ ছয়শ পয়ত্ৰিশটা পদৰ নিযুক্তি প্ৰক্ৰিয়া ৰাজ্যৰ প্ৰাথমিক শিক্ষা বিভাগে যোৱা ত' ৰৈছে দহ নম্বৰ পৃষ্ঠা আৰু খবৰ আমি আপোনালোকে দেখি যোৱা সাতাইছ জানুৱাৰীৰ পৰা অনলাইন আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিলেও শিক্ষক পদৰ চূড়ান্ত বাছনি আৰু নিযুক্তি কেতিয়ালৈ হ'ব তাক লৈ অনিশ্চয়তাৰ সৃষ্টি হৈছে তো যেনে দেখি পাৰিম যে ন হাজাৰ ছশ পঁচিছটা পদেউ আবেদন নহোৱা হৈছে কিন্তু কবে ৰিক্ৰুইট কৰা হ'ব সেইটা অনিশ্চয়তাৰ গাৰটূপে ৰৈছে তো ইয়াৰ মূলতে হৈছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত বিচাৰাধীন হৈ থকা এটা গোচৰ মোহিনী গগৈসহ এশ বাইশগৰাকী ঠিকাভিত্তিক শিক্ষকে দাখিল কৰা ডব্লিউ পিচ ই আজিৰ তাৰিখত বিচাৰাধীন হৈ থকাৰ ন হাজাৰ ছয়শ পয়ত্ৰিশটা শিক্ষক পদত চূড়ান্ত বাছনি আৰু নিযুক্তিক লৈ প্ৰশ্নৰ উদ্বেগ হৈছে স্বয়ং প্ৰাথমিক শিক্ষা বিভাগে নিযুক্তিৰ বাবে প্ৰকাশ কৰা জাননীত ঘোষণা কৰিছে যে ন্যায়ালয়ত বিচাৰাধীন গোচৰৰ চূড়ান্ত চূড়ান্ত নিযুক্তিৰ ওপৰতেহে শিক্ষক পদৰ চূড়ান্ত বাছনি আৰু নিযুক্তি হব এনে সময়তে নিযুক্তিৰ বাবে প্ৰকাশ কৰা ন হাজাৰ ছয়শ পয়ত্ৰিশটা পদৰ বিজ্ঞাপনত উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ উলংঘা কৰা ও আন এক গুরুত্বর অভিযোগ উত্থাপন হয়েছে তো এখানে খবরটা রয়েছে দেখতে পারেন যে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের পক্ষ থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে বা এখানে একটা মামলা করা রয়েছে বা মামলা রয়েছে কিন্তু এই মামলা থাকা সত্ত্বে সেই পদের রিক্রুইট করা হচ্ছে সেই বিষয়ে একটা খবর এখানে উঠে এসেছে তো আরেকটি বড়ো খবর বা এখানে দেখতে পারেন যে এই পদ যেগুলো রয়েছে এই পদের এগেন্সটি বা এই পদ যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে সেই পদের এগেস্টেও আরেকটি মামলা হতে চলেছে যেখানে দেখলে আপনার উপরে ওপরে খবরটা পেয়ে পেয়ে যেতে পারেন যার ব্যাপারে শিক্ষক পদের নিযুক্তি বিজ্ঞাপনক প্রত্যাহ্বান জনাই একাংশ ভারতীয় ন্যায়ালয়ত গোচর সাজু হওয়া বলে জানিব পরা গৈছে। তো এখানে দেখতে পারেন এখানে রয়েছে যে পদের জন্য বা এখানে যেটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টের আর আরেকটি মামলা হতে চলেছে তো এখানে বেশ কিছু বলার পর জন্যে আপনারা একটু খবর দেখতে পেলেন যে বা আপনারা নিশ্চয়ই একটু ইনফরমেশন পেয়েছেন যে ন হাজার ছয়শো পঁচিশটা পদের শিক্ষকদেরকে কবে নিযুক্তি দেওয়া হবে সেটা হচ্ছে অনিশ্চয়তা অর্থাৎ কবে হবে সেটার কোনো অনিশ্চয়তা নেই তো এখানে বেশ কিছু বলার পর জন্যে আপনাদেরকে একটু ইনফরমেশন দিলাম আপনারা দেখতে পারেন সেখানে মামলাটা রয়েছে এবং সঙ্গে আরেকটি মামলা হতে চলেছে গুয়াহাটি হাইকোর্টে তো বেশ কিছু না বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও শেয়ার করতেন করতে পারেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে सब्सक्राइब करें ये बनें धन्यवाद जय